এভাবে আর কতদিন ইহান বলো তো? সত্যি কথা বলতে আইলাম, আমি নিজেও জানি না। জানো না মানে? তোমার উপর আমাদের ফিউচার ডিপেন্ড করছে, আর তুমি বলছো জানি না। তুমি বারবার আমাকে দোষ দাও, জাস্ট একটা কথা বোঝার চেষ্টা করো না কেন। আমি কি ট্রাই কম করছি? আমি সিভি দিচ্ছি, এখন ইন্টারভিউ কল না আসলে আমি কি করবো? তুমি বুঝতে পারছো না ভাইয়াকে আটকাতে পারছি না, আমাকে প্রেশার করা হচ্ছে, আমাকে বিয়ে করতে হবে ইহান। ভাই আমাকে সময় দিতে চাচ্ছে না একদম। আমাকে জাস্ট আর কয়েকটা দিন সময় দাও, আই প্রমিস একটা ব্যবস্থা হয়ে যাবে। আর কতদিন সময় লাগবে তোমার? দুই মাস আর তিন মাস, তুমি জাস্ট দেখো আমি এর ভিতরে একটা জব ম্যানেজ হয়ে যাবে। আই প্রমিস জাস্ট প্লিজ। আমার তো মনে হচ্ছে তোমাকে আর তিন দিন সময় দিলে সেটা বেশি হয়ে যাবে। দেখো অনিলা, রিলেশনটা শুধু তোমার একার না, আমারও। আমি তো ট্রাই করছি, আমার আর কী করার আছে বলো? আমাকে বিয়ে করে ফেলো। হোয়াট, এখন বিয়ে? তুমি পাগল নাকি? আমি এখন বলতে সেটেল হলাম না, মানে খাওয়াবে কি তোমাকে? আমি কি মানে কী খাওয়াবো? কেন বিয়ে করবে না? তুমি আমাকে ভালোবাসো না? দেখো ভালো, আমি তোমাকে বাসি, অবশ্যই ভালোবাসি, কিন্তু আমি তো ট্রাই করছি, এখন কোথাও কিছু না হলে আমি কী করবো বলো? আমি কিছু জানতে চাই না, আমাকে আজকে অথবা কালকের মধ্যে তোমাকে বিয়ে করতে হবে। তুমি পারবা কি না বলো, কিছু বলছো না কেন? অ্যান্সার মি ইহান, প্লিজ জাস্ট আর অল্প কিছুদিন, আমি তোমাকে প্রমিস করলাম একটা একটা ব্যবস্থা হয়ে যাবে। পারবা না তাই তো? জাস্ট আমি ট্রাই করছি, আই প্রমিস আমি সব ম্যানেজ করে ফেলবো, জাস্ট অল্প কয়েকদিন অপেক্ষা করো। প্লিজ প্লিজ না। She's got you high and you don't even know yet. She's got you high and you don't even know. Yeah, the sun's in the sky, it's warming up your bare legs, and you can't deny you're looking for the sunset. She's got you high and you don't even know yet. She's got you high and you don't even know yet. So search for the time before it leaves without you. Get it. আমার জন্য কফি বানালি কেন? নিজে নিজে বানাতে হলো, ব্যাপার কি? এমনি আজকে রান্নাঘর যেতে ইচ্ছে করছিল। হুম, তোর জন্য বানিয়েছি, টেবিলে রেখেছি। তোর শরীর খারাপ? না ভাই, এমনি মাথাটা ব্যথা করছিল। মাথা ব্যথা? কিন্তু প্রায় সময় তো তুই এরকম হয়ে থাকিস, কি ব্যাপার? হুম, কাহিনীটা কি? রিলেশন ফিলেশন আছে এই জন্যই ঝামেলা? থাকলে কি তুমি মেনে নেবে? চিন্তার বিষয়, ছেলে যদি ভালো হয়, ওয়েল এস্টাবলিশড হয়, তাহলে তো কোনো সমস্যা নেই। কিন্তু এই দুইটার একটাও যদি না হয় তাহলে কি বলবো? সরি, আমার পক্ষে সম্ভব না। না, আমার কোনো রিলেশনশিপ নেই। তাহলে তুই আমার কথা ডিনাই করছিস কেন? কোন কথা? এই যে বিয়ের কথা। আরে আমি না হয় বিয়ে করছি না, তাই বলে তুই করবি না? এত সময় নিচ্ছিস কিসের জন্য? ভাইয়া, তুই আমাকে বিয়ে দিতে পারলি তো বাঁচো, তাই না? নো, ইটস টোটালি রং। কোন সমস্যা? আচ্ছা ভাই, তুমি আমাকে বিয়ে চাও তাই তো? হুম, দিয়ে দাও, আমাকে বিয়ে দিয়ে দাও, তোমার যার সাথে খুশি আমাকে বিয়ে দিয়ে দাও। স্ট্রেঞ্জ, এত দ্রুত চেঞ্জ? এই কি ব্যাপার বলতো, ঘটনাটা কি আমাকে খুলে বল। ভাইয়া, তুমি বিয়ে কর বিয়ে কর বলতে বলতে আমার মাথাটা খারাপ করে দিয়েছো, ঠিক আছে? এখন বিয়ের জন্য রাজি হচ্ছি তাও তোমার প্রবলেম? শোনো, তোমার যার সাথে খুশি আমাকে বিয়ে দিয়ে দাও, বুঝছো? আমার আর ভালো লাগছে না। হুম, ওয়েল তাহলে একটা কাজ করি, কালকে থেকে ছেলে দেখা শুরু করি, আমি ছবি কালেক্ট করি, তুই প্রত্যেকটা ছবি দেখ, তোরও তো একটা পছন্দের ব্যাপার আছে তাই না? প্লিজ ভাইয়া প্লিজ, আমার কাউকে দেখার কোনো ইন্টারেস্ট নেই, আমার বিয়ে করার ইন্টারেস্ট নেই। তোমার প্রেশারে হয়ে আমি জাস্ট বিয়ের জন্য রাজি হয়েছি, ঠিক আছে? তোমার যার সাথে খুশি যেভাবে খুশি আমাকে বিয়ে দাও, আমার কিছু বলার নেই। শোন,
প্রিপারেশন নিয়ে খুব দ্রুত বিয়ে হবে। আপনি এখনো ফ্রেশ হন নি? না মানে আজ সারাদিন খুব ঝামেলা গেল তো, আপনি নিশ্চয়ই খুব টায়ার্ড। আপনার গরম লাগছে না? আপনি কি একটু নার্ভাস? নার্ভাস আমিও বেশ নার্ভাস। আসলে প্রথম বিয়ে করছি তো। আপনি কোনো কথাই বলছেন না, একদম চুপ। আর ইউ ওকে? আপনি আমাকে না ধরলে আমি খুশি হব। ঠিক আছে, সরি, মানে প্লিজ জাস্ট টেক ইট ইজি। আমি ওই আপনি দেখছি আমার থেকে নার্ভাস। আপনি একটু পানি দিন না। আমার পানি লাগবে না। আর শিওর শুনুন, আপনার যদি খুব বেশি আনিজি লাগে আমি বাইরে গিয়ে অপেক্ষা করছি। আপনি 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 কাপড় টাপড় চেঞ্জ করে আপনি বরং রেস্ট নিন। রেস্ট না, আপনি আপনি ঘুমিয়ে পড়ুন। আপনার আসলে ঘুমটা জরুরি। আপনার বাইরে যেতে হবে না, আমি একদম নার্ভাস নই। আপনাকে আমার কিছু কথা বলার ছিল। জি বলুন। এই বিয়েটা আমি আমার রাগের মাথায় করেছি। বিয়ের আগে আপনার সম্পর্কে জানা তো দূরে থাক, আমি আপনার ছবি পর্যন্ত দেখিনি। সবকিছু আমার ভাইয়া করেছে। আমি আমার 4 বছরের রিলেশন ব্রেক করে বিয়েটা করেছি। আমি আমার বয়ফ্রেন্ডকে অনেক ভালোবেসেছিলাম। এখনো ভালোবাসি। তাই এত তাড়াতাড়ি আপনাকে মেনে নেওয়া আমার জন্য অনেক ডিফিকাল্ট।
ইন ফিউচার মেনে নিতে পারবো কিনা আমি তাও জানি না। আপনার আমার সম্পর্কটার নাম স্বামী স্ত্রী সম্পর্ক হলেও আমি আপনাকে এর কোনো অধিকার দিতে পারবো না। আর এর জন্য আপনাকে সরি বলতে হবে কি না সেটাও আমি জানি না। আমি আপনাকে আমার স্ট্যান্ডের কথা বলে দিয়েছি, আমার মনে হয়েছে আপনাকে বলাটা অনেক জরুরি, তাই দেখুন আনিল, আপনি আমার ছবি আগে থেকে না দেখলেও আমি কিন্তু আপনার ছবি দেখেছি সেই প্রথমেই। আমি আপনাকে অনেক পছন্দ করেছি, রাজ আপনার কথা শুনে যেটা বুঝতে পারলাম আপনি আপনার রিলেশনে খুব লয়াল অ্যান্ড অনেস্ট। ইটস ইউর লাইফ, আর আপনার নিজের জীবন নিজের মতো করে গড়ার পূর্ণ স্বাধীনতা আপনার আছে। আর আমার সাইড থেকে যদি কোনো হেল্প দরকার হয় আই উইল বি অলওয়েজ দেয়ার। আসলে হয়েছে কি, ওই আমার মাটা আর কি খুব করে চাচ্ছিল আমি বিয়েটা করি। একটা কথা, ওই আমার মা যদি জানতে পারে না এই বিষয়টা তাহলে উনি খুব কষ্ট পাবেন। তো ওনাকে আমি আসলে, আপনি নিশ্চয় বুঝতে পারছেন, আর বাইরের মানুষগুলোর জন্য অ্যাটলিস্ট আমরা না হয় একটু তাদের সামনে স্বামী স্ত্রী হয়ে থাকলাম। আর এটা তো বিয়ে বাড়ি, তা না হলে আমি বাড়ি গিয়ে ঘুমাতাম। আপনি এক কাজ করুন, আপনি বরং খাটে ঘুমান, আমি নিচে শোয়ার ব্যবস্থা করছি। না না, আমার নিচে শোয়ার অভ্যাস আছে, আপনি বরঞ্চ খাটে ঘুমান, আমি নিচে ঘুমাচ্ছি। আমার হোস্টেলে থাকার অভ্যেস আছে, আপনার থেকে আমার অভ্যেসটা একটু শক্ত। আর তাছাড়া আপনি একটা মেয়ে, আপনি মেয়ে হয়ে নিচে ঘুমাবেন আর আমি খাটে, এটা আমার ভালো লাগবে না। আপনি আপনি একদম রিল্যাক্সড হয়ে বসুন, আমি আসছি। বিয়ের আগে মানে কিছুদিন আগে ফ্ল্যাটে উঠেছিলাম, তো আপনি দেখেন এটা তো ডাইনিং আর ড্রয়িং এক্সক্লুসিভ একটা বারান্দা আছে, আর এখানে একটা ঘর, আর এদিকে আপনার পেছনে এই ঘরটাতে আপনি থাকবেন, আর ওই পাশের রুমটাতে ওটাতে আমি পাশাপাশি। ঠিক আছে, তো মানে বিয়ের আগে তো একাই থাকতাম অফকোর্স, সো ফার্নিচার তাই খুব কম, তবে চিন্তার কিছু নেই, আমি সব নিয়ে আসবো। আর ও কিচেনে আপনি ভুলেও ঢুকবেন না, কিন্তু ঢুকলে আপনার বিরক্ত লাগবে। ও আচ্ছা, আমি যদিও তেমন রান্না করতে পারি না, শুধু ভর্তা ভাত
ডিম ভাজি এগুলো। সমস্যা নেই, আমি পারি, মানে চালি নেবার মতো। আমি আপনাকে শিখিয়ে দেবো। আপনি কোথা থেকে শিখেছেন? আমি আসলে ওই হোস্টেলে থাকতাম, তো তখন সব ফ্রেন্ড আর কি একটু রান্নাবান্না করতে বলতো। আচ্ছা, আপনার রান্না নিশ্চয়ই খুব মজা হতো? তা জানি না, আসলে নিজের রান্না নিজের কাছে কখনো স্বাদ লাগে না। এনিওয়েজ, সামনের মাস থেকে বুয়া আসছে, তো দুপুরের রান্নাটা সেই করবে। আমি আসলে তখন অফিসে থাকবো, তো তো এই কটা দিন একটু কষ্ট করে চালিয়ে নিতে হবে আপনাকে, প্লিজ। ইটস ওকে, আমি পারবো। তো ঠিক আছে, আপনি বরং ঘরে গিয়ে রেস্ট নেন, সারাদিন তো মনে হয় ঘুম হয়নি না, আপনি বরং রেস্ট নেন। আর কোনো কিছু প্রয়োজন হলে আমি তো কাছে গেছি, আমাকে বলবেন। হ্যালো। হ্যাঁ ভাইয়া। কিরে, তোরা কি পৌঁছে গেছিস? হ্যাঁ ভাইয়া, ঠিক মতো পৌঁছে গেছি। আশা কেমন? হ্যাঁ সুন্দর, আশা তো সুন্দরই আছে। আসিফ কোথায়? আসিফ একটু ওয়াশরুমে গেছে। রাতে খাওয়া দাওয়া কিছু করেছিস? হ্যাঁ খেয়েছি ভাইয়া। তুমি খেয়েছো ঠিক মতন? হ্যাঁ আমি খেয়েছি। আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকিস। আর শোন, আসিফকে অবশ্যই আমার কথা বলবি, কেমন? গুড নাইট। ঠিক আছে ভাইয়া, রাখছি তাহলে। গুড নাইট। আনিলা, গুড মর্নিং। আমি একটু বাইরে যাচ্ছি মানে অফিসে যাচ্ছি আর কি, তো এই জন্য ডিস্টার্ব করলাম, ভাবলাম বলে যাই। আর ও নাস্তা টেবিলে, নাস্তা রেডি করা আছে, সো আপনি খেয়ে নেবেন। হ্যাঁ, আর সরি ডিস্টার্ব করলাম, আপনি ঘুমান। আচ্ছা, আমার একটা ছোট্ট একটা ডায়েরি আর একটা কলম ছিল, আচ্ছা ওটা পরে হলো চলবে। ঠিক আছে, ওকে, সরি। It's okay. ঠিক আছে, ওকে। বিয়েটা করেই ফেললাম, খুব সুখেই আছে মনে হচ্ছে। তুমি যদি আমার জায়গাটা থাকতে তাহলে এই কোশ্চেনটা আমাকে করতে না। ও রিয়েলি? বিয়েটা তো করেই ফেললাম। আচ্ছা কোন লজিক একটু বলবা। তোমার রাগ করাটা স্বাভাবিক, কিন্তু ভাইয়া এত প্রেশার করছিল আমাকে বিয়ে করার জন্য, তোমার কোনো জব হচ্ছিল না, আমার ফিউচারটা পুরো অনিশ্চিত ছিল, আমি কেন যে রাগের মাথায় বিয়েটা করে ফেললাম, আমার ভুল হয়ে গেছে, আমি সেটাও বুঝতে পারছি। আই এম সরি হান, আই এম রিয়েলি সরি। হ্যাঁ, আর ওই রাগের জন্য তুমি সারা জীবন আর আমাকে পাচ্ছ না, তুমি এটা বুঝতে পারছো? কেন পাবো না? আমি তো আসিফের সঙ্গে থাকছি না, আসিফ আর আমি সেপারেট রুমে থাকি। আমি ওকে তোমার আমার কথা বলে দিয়েছি, আর সে যে আমাকে কখনো পাবে না সেটা ভালো মতোই জানে।
আমি ওকে মানা করে দিয়েছি, আমি ওকে অ্যাকসেপ্ট করব না। তো তোমাকে ফিরে পাওয়ার কোনো উপায় কি আর আছে? ভালো যখন বেসেছি তাহলে আমি ঠিকই ফিরে আসবো। প্লিজ আমাকে একটু বিলিভ করো। তুমি আমাকে বিশ্বাস করছো না? ঠিক তা না, আবার কিছুটা তাও। আই নো, প্লিজ দেখো আমি সব কিছু ঠিক করে দেবো, আমি সব কিছু ঠিক করে দেবো, আমি আমি সব কিছু নষ্ট করে ফেলেছি, আমি সব কিছু ঠিক করবো। প্লিজ তুমি আমাকে একটু ট্রাস্ট করো, একটু সময় দাও প্লিজ। প্লিজ ইহান, আই ট্রাস্ট ইউ। আমার রান্না কেমন বলেন? আপনার রান্না অবশ্যই অনেক ভালো, কিন্তু আপনি সারাদিন অফিস করে এসে রান্না করেছেন, ব্যাপারটা কেমন দেখাচ্ছে না? আর তাছাড়া আমিও তো রান্না করতে পারি না, তাহলে করে খাওয়াতে পারতাম। কোনো আপত্তি নেই, আপনার রান্না খাবো তো। কী জেনে পারেন, ডাল আলু ভর্তা আর ঘি তো আছে। জি অবশ্যই, আর আপনার রান্নার লেসনটা কিন্তু এখনও বাকি আছে। আপনি যেদিন রাঁধবেন, আপনার রান্না যেদিন আমি খাবো, সেদিন আপনাকে একটা রেসিপি শেখাবো। ওকে, ঠিক আছে। আচ্ছা একটা কথা, আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। কি অনুরোধ? ওই কাল মা আসছে, তো মা আপনি যে ঘরে থাকেন সে ঘরে তো ঘুমাবে, তো কালকে রাতটা কষ্ট করে একটু আমার সাথে থাকতে হবে। আর আরেকটা বিষয়, ওই মাসে না আপনি আপনি ঘরে একটু ছাড়তে হবে। আচ্ছা ঠিক আছে, এটা আমি পারব। আপনি তো পারবেন, কিন্তু আমারই সমস্যা হবে, কারণ বিয়ের পরে তো আমি আপনাকে কখনো তুমি করে বলিনি। তাতে কি হয়েছে, এখন থেকে শুরু করুন। এখন? জি। ওকে, আমাকে একটু আমি একটু পানি দাও। হ্যাঁ নাও, তোমাকে একটু ডাল দেবো। তোকে একটু ভাত দিই। না না, তুমি এত মজা রান্না করেছো আমার পেট ভরে গেছে, আজ আর খাচ্ছি না। আচ্ছা ঠিক আছে দাও। তুমি অনেক সুন্দর। জি কিছু না, আপনি খান। আরে না না, কোনো কষ্ট হয়নি, দেরিও হয়নি, যা হয়েছে না সব তোমার গেটের সামনে এসে। সরি মা, আসলে হয়েছে কি, কাল রাতে আমরা অনেকক্ষণ ধরে গল্প করেছি, তো তার রাতে ঘুমাতে সময় লেগেছে। সরি বলার কি আছে, নতুন বিয়ে হেমনি হয়। মা চলুন আপনি রেস্ট করুন। আর নিব, ওই ব্যাগটাতে না মাসকালাই ডালের শাক আছে, আমার আসিফের খুবই পছন্দ, রাতে রান্না করে একসাথে খাবো। রান্না? হ্যাঁ আমি রান্না করবো। হ্যাঁ তুমি রান্না করবে, কি ব্যাপার বৌমা,
মাকে রান্না করে খাওয়াবে না? জি জি জি, অবশ্যই অবশ্যই আমি রান্না করে খাওয়াবো, কিন্তু আমার ভয় লাগে মা। ভয়? অবশ্য প্রথম প্রথম ভয় সবারই করে, আমারও করেছিল। শোনো, প্রথম রান্না তো, খারাপ হলেও মাপ করে দিব। জি আচ্ছা। আচ্ছা, আজকে কোনো সমস্যা করে? আরে বাবু, আমার যা জ্বালাইতো না, তোমাকে জ্বালায় নাকি? না না মা, আসিফ কোনো সমস্যা করেন না, ও খুব ভালো একজন ছিল। তাই? ভালো হলেই ভালো। শাক আর মাশকলার ডাল আমি ইউটিউবে লিখে সার্চ দিয়েছি, এরকম কোনো রেসিপি নেই। মানে শাক আর মাশকলা দিয়ে অ্যাভেলেবেল কোনো রেসিপি নেই, মানে আমি এখন কি করব? বাকি ঘুমাচ্ছে? হ্যাঁ ঘুমাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে মার ওষুধের রিয়াকশন, মা ঠিক 9টা পর্যন্ত ঘুমায়। ওকে, তার আগে ওকে আমি আপনাকে শেখাই। প্রথমে তেলটা হালকা একটু গরম হবে, ওটার মধ্যে রসুন কুচি কুচি করে কেটে দিয়ে দেবেন তেলের মধ্যে। এই শাকটা যে ভাজে ভাজে করেছো না, দারুণ লাগছে সত্যি, দারুণ। এই শিখলে কোথা থেকে? আসিফের কাছ থেকে। আমি আসিফকে বলেছিলাম মা কি ডালের মধ্যে এই পুদিনা পাতা খায় কিনা, শাকটা একটু ভাজা ভাজা খান কিনা। ও বলেছে আপনি খান, সো ওইভাবেই রান্না করেছি। তুমি কিন্তু রান্নাটা বেশ করো। তবে একটা কথা কি জানো, এই রান্নাটা না একদম আসিফের মতো হয়েছে। আমি বুঝতে পারছি না, আমি এখানে, বৌমা এখানে, এই তোকে এই সময় কে মনে করছে রে? শোন, বিয়ে করেছিস, এখন যদি অন্য কোথাও নজর দিস না আল্লাহ সহ্য করবে না। বিয়ের পরে কোনো মেয়ের দিকে যদি নজর দিয়েছিস। আচ্ছা, কি শুরু করলে এবারে আশ্চর্য? আমি আমি কিরকম? এরকম না, কিন্তু এরকম হতে কতক্ষণ? হ্যাঁ শোন, ভালো তুই যাকেই বাসিস, বিয়ের পরে না বোর প্রতি আনুগত থাকতে হবে, তা না হলে আল্লাহ মাফ করবে না। আচ্ছা ঠিক আছে, খাওয়ার সময় কি লেকচার শুরু করলে? এই লেকচার দিচ্ছি বলে না আজ এখনো ঠিক আছো? আচ্ছা বাবা ঠিক আছে, হলো তো, হয় নাই বোমা একটু ভাত দাও তো। না না না, ভাত দেবেন না, এক কাপের বেশি ভাত খাওয়া নিষেধ। কেন? ওনার ডায়াবেটিক্স আপনি জানেন না। আরে খেতে দেন তো, একদিন খেলে কিছু হবে না, মানি। আর কি করছেন? আরে আপনি কথা বলেন না বেশি, মা আপনি খান। আশ্চর্য, তোরা এই আপনি আপনি করে কথা বলছিস কেন? আপনি আপনি কেন করছেন? আমরা না ঝগড়া করলে না আপনি আপনি করে কথা? হ্যাঁ ঝগড়া করলে আপনি 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 করে বলি। এই আপনি একদম কথা বলবেন না মা, আপনার যত ভাত লাগে আপনি নিন, আমি আপনাকে দিচ্ছি। আরে কি আশ্চর্য, আবার ইনসুলিন দিতে হবে? আগে তোরা আপনি আপনি করে বলাটা বন্ধ কর, তারপরে ভাত নিচ্ছি, তোর দিতে হবে না, আমি নিজে নিয়ে নিচ্ছি। ডায়াবেটিস যদি বাড়ে আমি কিছু বলবো না। শোনেন, মায়ের ডায়াবেটিস বাড়বে না, ঠিক আছে? আমি দেখে নেব, মা আপনি খান তো, আপনার কী লাগবে বলুন, আমি নিচ্ছি। শাক নেন কি? আপনি এখানে বসে থাকুন, কেন শুয়ে পড়ুন, আমি নিচে ঘুমাচ্ছি। আসিফ আজকে আপনি উপরে ঘুমান না প্লিজ, আমি নিচে শুয়ে পড়ছি প্লিজ। দেখুন প্রথম দিন এটা নিয়ে ঝামেলা করছি, আর ঝামেলা না করি প্লিজ, আপনি বিছানার উপরে ঘুমান, আমি নিচে ঘুমাচ্ছি। দেখুন আপনি এভাবে নিচে ঘুমালে আমার কাছে খুব অস্বস্তি লাগে।
আমি না কোনো কথা শুনবো না। আমার কাছে প্রচন্ড গিল্টি ফিলিং কাজ করবে যদি আপনি নিচে ঘুমান। ওকে, আপনি বিছানায় ঘুমাবেন, আমি নিচে। ক্লিয়ার? আসিফ, আসিফ। হ্যাঁ মা, এসো। কি নিয়ে ঝগড়া হচ্ছিল রে? ঝগড়া করছিল কই না তো? দেখ আসিফ, আমার ডায়াবেটিস হতে পারে, চোখটা কিন্তু খারাপ হয়ে যায়নি। মা, আমি বলছি, ওই যে ডাইনিং টেবিলে যে আমরা ঝগড়া করছিলাম না, আসিফ এখনো মানে ওই ঝগড়াটা ধরেই বসে আছে। ও বলছে যে আমার সাথে ঘুমাবেই না। দেখেন তোমার কেমন লাগে? আমি না, আর কি আশ্চর্য! না না, ওই যে চাদর, আমি তো বললাম যে এক্সট্রা চাদরটাও নাও, তুমি রাখো। এই যে এক্সট্রা বালিশ, এটাও তুমি। তোর না কানটা আমি একদম ছিঁড়ে দিব যদি এরকম করিস। তোর সাথে কেন এমন করতেছিস? যা, তুই আমার রুমে যা। কালকে আমি এমনিতেই চলে যাচ্ছি, আজকে আমি আমার মেয়ের সঙ্গে ঘুমাবো। সেই ভালো। ধরে আছিস কেন? যা। হ্যাঁ কি হলো? যা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ শোন, এইভাবে যদি চলতে থাকে না, আমার কপালে নাতি নাতির মুখ দেখা হবে না। ঠিক আছে, ঠিক আছে। গুড নাইট মা। আপনি ও কথা বাদ দিন তো, আপনি কি বলছিলেন, আপনি কাল চলে যাচ্ছেন? হ্যাঁ মা। কেন মা, আপনি সবসময় যেন আমার সাথে থাকতে পারেন না? লক্ষ্মী বল, আমি খুবই ভাগ্যবান, আমার ছেলে তোমার মতো একটা বউ পেয়েছে। আমি আজ খুব এক্সাইটেড, ইউ নো। আরে এতদিন তো ইন্টারভিউ কলই পেতাম না, আর আজ রিটেনে ডেকে গেলাম। আর একটা স্টেপ বাকি, একটা, তারপরে তুমি যেমনটা চেয়েছিলে ঠিক তেমনটাই হবে। ও মাই গড, আই এম সো এক্সাইটেড। আনলা, এই কি হলো, ঠিক আছো তো? হ্যাঁ ঠিক আছি। আসলে কি কয়েকদিন একটু ঘুম কম হচ্ছে তো তাই। কি তোমার আসিফ তোমাকে ঘুমোতে দেয় না রাতে? কি বললে তুমি? এত বাজে কথা বলতে পারলে তুমি? নিজে কিছু একটা করো আগে, তারপর বলতে এসো। আরে বাবা, আমি তো সেটাই বললাম। কি বললে তুমি, তো শুনলাম না। শুনবা কি হবে, তোমার তো মনের ভিতরে আমি নেই, তোমার মনের মাঝে অন্য কেউ। শোনো একটা কথা বলি, তোমার জন্য আমি কষ্ট করেছি, তোমাকে পাওয়ার আশাটা কিন্তু আমার আছে, অধিকারটুকু আছে, এবং এই আশাটুকু আমি করতে পারি। আর তুমি এমন করছো কেন? আবার হুম কি হুম? ভালোবাসার সাথে না আশা থাকা খুবই দরকার। মাঝে মাঝে না তুমি কিছু কথা বলো, একদম মাথার উপর দিয়ে চলে দেওয়া হবে, কিচ্ছু বুঝি না আমি। তুমি সবসময় আমাকে কম বুঝো, আর এই কারণে তোমার উপর রাগ করে আমি অন্য কাউকে বিয়ে করেছিলাম। তুমি কি ঝগড়া করবে আজকে? আজকে এরকম একটা দিন, মানে একটা এক্সাইটমেন্ট কাজ করছে, তুমি ঝগড়া করবে? আমি আর ঝগড়া করতে চাই না। আচ্ছা আমি সরি, এই যে তাকাও, সরি, আমি আমার ভুল হয়ে গেছে, ক্ষমা চাচ্ছি। ওকে এবার চলো অন্য কোথাও বসি, উঠো। আমার ভালো লাগছে না। আরে বাবা চলো তো, উঠো। আমি যাবো না। আরে উঠো তো, উঠো। If you make me stay outside for a glance to last the night, if you put me in distress, I won't love you any less. I won't love you any less. If you twist my fragile heart and it breaks into pieces in the dark, if you leave a dangerous mess, I won't love you any less. I won't love you any less. গতকাল রাতটা
আমার জীবনের অন্য যে কোনো রাতের থেকে আলাদা। আমার জীবনে এক পরীর আগমন ঘটেছে, নাম আনিলা। মেয়েটা ভালো দেখতেও বলতেও। পরীটা একটু আলাদা থাকে আমার থেকে, তার হৃদয় অন্যকে ভর করে আছে। আমি এটা মেনে নিয়েছি, না আমার কি হতো এটা ভেবে সময় নষ্ট করতে চাইছি না। আনিলা অন্য কাউকে ভালোবাসে, সে আমাকে বিয়ে করেছে তার মানে এই না যে সে বাধ্য হয়ে আমাকে ভালোবাসবে। ভালোবাসা বাধ্য হয়ে হয় না, তবে আমি তাকে ভালোবাসি, তাই তাকে সেই স্বাধীনতাটা দিয়েছি অন্য কাউকে ভালোবাসার। আমি আনালেকে অনেক ভালোবাসি, চেষ্টা করব সে যেন কোনোদিন কষ্ট না পায়। সে যেতে চাইলে হয়তো তাকে আটকে রাখতে পারবো না, শুধু চাইছি আর কিছুদিন পরে যেন সে যায়, তার সাথে যেন অনেক সময় কাটানো যায়। এই স্মৃতিগুলো নিয়ে বাঁচতে চাই। হ্যালো, কি আনিলা কোনো সমস্যা? না, কেন? ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আজকে বাসায় এসে আপনাকে নোনা ইলিশ খাওয়াবো, রান্না শিখেছি। আচ্ছা ঠিক আছে। ওকে আচ্ছা ঠিক আছে, রাখছি তাহলে। জি বাই। তোমার কি মনে আছে আমাদের রিলেশনের যখন শুরুটা ছিল ওই সাইডে আমরা গিয়ে বসতাম? একটা রোমান্টিক মোমেন্ট ছিল, কখনোই ভোলা যায় না। আচ্ছা ইহান, তোমার কাছে ভালোবাসা মানে কি? কি অদ্ভুত কোশ্চেন! আমার কাছে ভালোবাসা মানে তুমি? আমি সত্যি? হ্যাঁ বাবা, তুমি তো। আচ্ছা ভালোবাসা কি পাল্টায় নাকি? মানে বুঝলাম না। মানে ধরো তুমি আজকে আমাকে ভালোবাসছো, আর কয়েকদিন পর হয়তো তুমি অন্য কাউকে ভালোবাসতে পারো, তাই না? তুমি আসলে কি বলতে চাও বলো তো? তুমি কি বলতে চাচ্ছ? হ্যাঁ, এই যেমন ধরো আমি যেমন রাগের মাথায় অন্য কাউকে বিয়ে করে ফেলেছি, ধরো তুমি আমার জায়গায় তুমি এরকম রাগের মাথায় অন্য একজনকে বিয়ে করে ফেলেছো, এখন তার কাছ থেকে তুমি আমার কাছে ফিরে আসতে চাইছো, তুমি কি পারবে আমার কাছে ফিরে আসতে? আইলা তুমি কি চাও সত্যি করে বলতো। আমি জানি না। তোমাকে তোকে জানতে হবে, না জানি বলতে হবে না। আচ্ছা বাদ দাও, তোমার জবের অবস্থা কি, কিছু হলো? আগেরটা হয়নি, নতুন একটা কোম্পানি থেকে ইন্টারভিউর জন্য কল দিয়েছে, ডেকেছে কালকে। আর আমাকেও না অন্য কেউ ডেকেছে। অন্য একজন ডাকছে মানে? তুমি না মানে ইদানিং এত কনফিউজিং, আমি তোমাকে না বুঝতে পারি না কি বলো আর কি না বলো, একদম মানে পুরোপুরি আমার ধারণার বাহিরে। আমি না কনফিউজ না ইহান, আমি না সব কিছু দেখতে পাচ্ছি একদম ক্লিয়ারলি। 9টা বেজে গেছে, আই হ্যাভ টু লিভ। 9টা বেজে গেছে মানে মাত্র আসলাম, আমরা বসি কিছুটা সময়? না, আমার যেতে হবে। আনিলা আমরা বসি, অনেকদিন পরেই তো দেখা হলো। আরে বললাম না ওই যে আমাকে অন্য একজন ডাকছে। আরে বাবা বসো তো, আমরা বসি কিছুটা সময়, অনেকদিন পরেই তো দেখা হলো। আরেকদিন বসবো, এখন আমার তাড়া আছে। হ্যাঁ আসি, বাই। আনিলা
আসিফ। ও আবি ও আসুন প্লিজ বসুন না, কেন এলো একটু ঘুমিয়ে পড়ছেন, বসুন না। আপনি জিজ্ঞেস করবেন আমি কোথায় ছিলাম? জিজ্ঞেস করার জন্য তো ফোন করেছিলাম, আপনি তো ধরেন না। হ্যাঁ খেয়াল করিনি, আমি আমি ইহানের সাথে ছিলাম। ও তাহলে তো ডিনার করে এসছেন। না করিনি, উঠে চলে এসেছি। কেন? আপনার রান্না করা নোনা রিস খাবো বলে। সত্যি? মিথ্যে বলবো কেন? আচ্ছা আমি সার্ভ করছি। বাহ দেখতে তো অনেক সুন্দর হয়েছে। ওয়াও, মানে এত সুস্বাদু এত ইয়ামি মাছ আমি কখনোই খাইনি, ফার্স্ট টাইম। আসলে রান্নাটা বেশ স্বাদ হয়েছে, আমার নিজের করা রান্না খেয়ে প্রথম নিজের ভালো লাগলো। কেন? এতদিন তো অনেক ভালো। আচ্ছা বলুন তো, নোনা ইলিশ রাখতে কতটুকু লবণ দিতে হয়? জানি না তো, আইডিয়া নেই। কতখানি লাগে? এক চিমটিও না। সত্যি? স্ট্রেঞ্জ। আচ্ছা কেন? কারণ এটা আগে থেকে প্রসেস করা থাকে তাই। ও কত কিছু জানার আছে। আসলে থানা একটু দেখ। কালকে রাতে আনিল আমার নোনা ইলিশ পছন্দ করেছিল, অনেক তৃপ্তি করে খেয়েছে, তাকে দেখে ভালো লেগেছে। এই মেয়েটাকে আমি একে হাসতে দেখিনি, কাল তাকে হাসতে দেখে ভালো লেগেছে। খাওয়ার সময় চুলগুলো ঠোঁটের মধ্যে বারবার চলে আসছিল, সে হাসছিল, আবার সরাচ্ছিল, আবার খাচ্ছিল। কাল প্রথমবার আমার নিজের রান্না করা খাবার আমার কাছে ভালো লেগেছে, কারণ হয়তো একটাই, আনিলা কালকে আমাকে খাবার তুলে দিয়েছে। এই মেয়েটাকে প্রতিদিন বেশি বেশি করে আমি ভালোবেসে ফেলছি, সে চলে গেলে কি হবে আমার? আচ্ছা আমি কোন দিকে যাচ্ছি, কোন দিকে যাব? আমি একজন আমার জন্য এতদিন ধরে অপেক্ষা করছে, আর আরেকজন একটু একটু করে আমাকে অনেক ভালোবেসে ফেলেছে, কিন্তু এমন কেন হচ্ছে? আচ্ছা আমি কি আস্তে আস্তে আসিফের জন্য উইক হয়ে যাচ্ছি? মাই গড, একটু না, আমি তো আসিফকে অনেক বেশি ফিল করছি, কিন্তু এটা আমার মনের অজান্তে হয়ে গেছে। আসিফ এত ভালো, এত এত কেয়ার করে আমার, কিভাবে পারি আমি ওকে না ভালোবেসে থাকতে? আমার না কিছুই করার ছিল না,
ভালোবাসার ঘূর্ণিঝড় থাকে, এটা আমি শুনেছিলাম। কিন্তু এটা যে আমার লাইফে এইভাবে চলে আসবে আমি তো কল্পনাই করিনি। আমি যে কী করি আনিলা, আনিলা রিল্যাক্স রিল্যাক্স, মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। তোমার জন্য যেটা ভালো, তোমার মন যেটা চায় আনিলা, তোমার মন যেটা ভালোবাসে তুমি সেটাই করো, সেই দিকেই যাও, দেখবে ভালো কিছুই হয়েছে। আরে ভাইয়া, অবশেষে তুমি বাসায় আসলে তাহলে। ও, এত তাড়াতাড়ি এটা তোর বাসা হয়ে গেল? নয় তো কি, আমার তো দুইটা বাসা, এইটাও ওইটাও। কেমন আছিস? ভালো আছি। ভিতরে এসো না, বাইরে দাঁড়িয়ে কথা বলবে। এবার বল সব কিছু ঠিকঠাক। বলো তুমি কেমন আছো? আমি তো ভালো আছি। তুই তুই কেমন আছিস? বললাম তো ভালো আছি। আনিলা, কি হয়েছে বলতো? কই না তো, কিছু হয়নি। তাহলে এত টেন্স মনে হচ্ছে কেন? একটু কনফিউজড। কনফিউজড? শোন, বিয়ের পরের সময়টা এমনি একটু কনফিউশনের মধ্যে কাটে। এই যে আমার দেখ, আমি বিয়ে করিনি, সো আজ পর্যন্ত কোনো বিষয়ে আমি কনফিউশনের মধ্যে ছিলাম না আর থাকবোও না। বিয়ে তো তুমিই দিয়েছো আমাকে, আর তুমি এগুলো বুঝবে না? ও, আমি বুঝবো না? না, আমি বুঝবো কীভাবে? আমি তো তোমার চেয়ে ছোট। শোন, আমি তোর চেয়ে বড়, সো আমি একটু বেশি বুঝবই। বললাম তো বুঝবে না, বাদ দাও না প্লিজ। শোন, আমার কথাটা মনোযোগ দিয়ে শোন। আসিফ কিন্তু সত্যিই ভালো ছেলে, সে তোকে অনেক ভালোবাসে। আর এই কথাটা মনে রাখতে হবে, তুই কিন্তু আসিফের স্ত্রী, সো তোর যত চিন্তা ভাবনা সমস্ত কিছু কিন্তু আসিফকে ঘিরেই, আর এটা তো স্বাভাবিক, তাই না? রিয়েলি আসিফ অনেক সিম্পল একটা ছেলে, আর আমার বোনটা খুবই বুদ্ধিমতী। আই এম শিওর যে তোরা দুজন দুজনকে মানিয়ে নিতে পারবে, কোনো সমস্যা হবে না। কিন্তু আসলে হয়েছে কি? হয়েছেটা কি? ঝগড়া? আরে ইটস সিম্পল, ঝগড়া তো হতেই পারে। এই যে আমার ফ্রেন্ড সার্কেলরা আছে না, তুই তো চিনিস তাদেরকে, মাঝে মাঝে তো 24 ঘন্টা ঝগড়া থাকে। কিন্তু যখন আবার ভালো হয়ে যায় তখন কি মনে জানিস যে তাদের মধ্যে কোনো দিনই ঝগড়া হয় নাই। টেক ইট ইজি, ঠিক হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে, এটা আমিও জানি। সব কিছুর একটা শেষ আছে। ভাইয়া আসিফ আমার অনেক কেয়ার করে, কিন্তু জানো প্রথমে না আমার খুব ভয় হতো ওর সাথে আমার ম্যাচ করবে কি না, আন্ডারস্ট্যান্ডিং মিলবে কি না। কিন্তু আস্তে আস্তে আসিফ যেন কী করলো, সব কিছু আমার জন্য সহজ করে দিল ব্যাপারটা। তাহলে তো হলোই, এখানে কনফিউশনের কোনো জায়গায় আমি দেখছি না। আনিলা, টেক ইট ইজি, সব ঠিক হয়ে যাবে, সেটাই চেষ্টা করছি। আচ্ছা শোন, এক কাজ করে আমাকে উঠতে হবে, নিচের লোক দাঁড়িয়ে আছে, আমাকে যেতে হবে, প্লিজ আমি এখন যাই। সে কি, তুমি প্রথমবার এসেছো, তুমি যদি না খেয়ে যাও আসিফ কিন্তু মাইন্ড করবে, বসো। আরে না, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোর সাথে দেখা করে যাই, কিন্তু আমার কাজ আছে, আমি নেক্সট ফ্রাইডেতে তোর বাসায় আসবে। ওকে, ঠিক আছে, চলো তোমাকে। ইয়ে, মানে আসলে বিয়ের পরে আপনাকে নিয়ে কোথাও যাওয়া হয়নি, তাই আজকে আসলাম। আর লয়ারের সাথে কথা হলো, উনি বললেন যে কাগজপত্র হয়ে যেতে আরো কিছুদিন সময় লাগবে। আসিফ, আপনাকে আমি কি বলবো আমি বুঝতে পারছি না। আরে দূর, আপনাকে কিচ্ছু বলতে হবে না, যার যা জীবন তার তার পছন্দ, আর কোনো সমস্যা হলে আমি আছি তো। আপনি একজন অমায়িক মানুষ, মানে এত ভালো, এরকম কোনো মানুষই হয় না। আমরা সবাই যে যার মতো, কিন্তু
আমার একটাই কষ্ট থাকবে। কি? আপনি আনিলা একটাই, আর কাউকে পাবো না। আর যদি কষ্ট দিতে না চাই? মানে আমি যদি না যাই? দেখুন আনিলা, আমরা অনেক সময় আবেগপ্রবণ হয়ে না বুঝে অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলি, যেমন আপনি নিয়েছিলেন এই বিয়ের সিদ্ধান্তটা। এখন আবার যেতে চাইছেন না, সেটা কি বুঝে? আমার সবকিছু বুঝতে একটু সময় লাগে। বেশি সময় নিতে যাবেন না, এসব ক্ষেত্রে হৃদয়ে আগে যা আসে তা করে ফেলাই ভালো। আপনি মাঝে মাঝে অনেক ভারী ভারী কথা বলেন। মাঝে মাঝে আপনার জন্য কেক আছেই, গিফটও আছে। তাই কি গিফট? এখনই দেবো। হ্যাঁ এখনই দিন। আর কোনো বাধা নেই, আপনার এতদিনের চাওয়া আমি আজ আপনার জন্মদিনে গিফট করব। ইহান, তুমি রাইট আনিলা, তুমি ঠিক বলেছ। আজ আমাদের কোনো বাধা নেই আনিলা। এই দিনটার জন্য কত অপেক্ষা করেছিলাম, কত। আজ আমার জব আছে আনিলা। চলো আজ আবার নিজের মতো করে শুরু করবো। তুমি যেমনটা চাও আনিলা, যেমন ভাবে তুমি শুরু করতে চাও, ঠিক একইভাবে শুরু করবো আনিলা। জিতে পারবো না, আমি আসিফকে ভালোবেসে ফেলেছি। আসিফকে ভালোবেসেছি মানে কি? টাকা আমার দিকে, 4 বছরের রিলেশন আমার, 4 বছর। 4000 বার আমি ট্রাই করেছি, 4000 বার, দিনের পর দিন, রাতের পর রাত, আমি সিভি সব করেছি একটা কোম্পানিতে শুধু তোমার জন্য। আজকে আমি দিনটার জন্য আইলা,
তাকাও আমার দিকে। আসিফকে ভালোবাসি মানে কি? নতুন ভালোবাসা মানুষের আদর পেয়ে সব ভুলে গেলাম। হ্যাঁ, নতুন পুরুষের ভালোবাসা আজকে ভুলে গিয়েছে চার বছর গেছেন। আসিফ, আসিফ আজ, ওয়াও, গ্রেট, এক ফোঁটা সহজ না। চলো পাঁচ বাবি ছাড়বো, মানে ছাড়ার জন্য হাত ধুয়ে চার বছর গেছেন আমার আগে। এত সহজে সবকিছু ভেঙে দিব না আই না। আমি বলেছি চল, এটা কোনো গেম না, তুমি আমার। চলো ফেলে চলে এসেছি। আনিলা, আপনি আপনি হয়তো এখনো কনফিউজড। না, আমি মোটেও কনফিউজড না। অন্ততপক্ষে আজ যা করছি তার জন্য আমি একদম কনফিউজ না। আসিফ, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। কেন না? কারণ আমি তোমার প্রতিদিন দরজায় নক করা মিস করব। তোমার ঘন্টা ইলিশ রান্না করাটা মিস করব। তুমি যে আমাকে রোজ রোজ রেসিপি শেখাও না, সেটাও মিস করব। তোমার যে মেঝেতে শুয়ে থাকাটা, সেটাও মিস করব। তুমি যখন অফিসে যাও তখন তোমার শার্টে সেই কন্ধর ছাপ আমি থাকতেই পারব না। অনিলা, আপনি তুমি এই তুমি আমার তুমি, এই তুমি কাছে দূরের তুমি, কিন্তু এত সহজে তুমি পার পাবে না। কি থেকে পার পাবো না? ওই ছবিটা কোনটা? কেন মনে নেই? মাঝে বললো কেন মনে নেই? নাতি নাতির মুখ দেখতে চান, তাই আমার নিচে শুয়ে থাকতে দেখাটা তোমাকে মিস করতে হবে আজ থেকে। সিরিয়াসলি, তুমি এত শয়তান! তোমাকে ইনোসেন্ট মনে করেছিলাম। কি আশ্চর্য, আই এম স্টিল ইনোসেন্ট। রিয়েলি, তুমি ইনোসেন্ট? অফ কোর্স আই এম। আচ্ছা, কি মা কি বললো?
নাতিনাথকুর মুখ দেখবে, তাই তো? কি আশ্চর্য, মা নাতিনাথের মুখ দেখবে না? মা কিভাবে দেখবে সেটা? কিভাবে দেখবে মানে যেভাবে দেখে? কিভাবে দেখে? আরে বুঝে ওইটা মা অনেক ভাগ্যবতী, ছেলের জন্য তোমার মতো এরকম বউ পেয়েছে।